জোরে খিদে পেয়েছে, কিছু খাবার দাও না, কাল থেকে তো না খেয়ে রয়েছি, তুমি আজকেও আমাকে খাবার দেবে না? মা অন্তত একটা রুটি দাও আমাকে। বাবা তুমি মাকে বলো না একটা রুটি যেন আমাকে দেয়, বাড়িতে কি কিছুই নেই? মা তুমি আমাকে একটা রুটি বানিয়ে দাও না, আমি শুকনো রুটি খেয়ে নেব, আমি আর কিছুই চাইবো না। ছোট্ট বাচ্চা মেয়ে রুমির মুখে এই কথা শুনে রুমির মা রিম্পা দেবী আর তার বাবা অচিন্ত বাবুর চোখে জল চলে আসে। তারা দুইজন ছোট্ট বাচ্চা রুমিকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। রুমিমা, আমি আজকে মালকিনের কাছ থেকে তোর জন্য দুটো রুটি চেয়ে নিয়ে আসবো, জানিস তো মালকিন আমাকে মাস গেলে তবেই পয়সা দেয়, এখন তো মাস হয়নি, তাই মালকিন আমাকে টাকাও দিতে চাইবে না। তুই আজকের দিনটা একটু কষ্ট করে সহ্য করে নে, আমি তোর জন্য ঠিক রুটি নিয়ে আসবো মালকিনের কাছ থেকে। হ্যাঁ রিম্পা, তুমি তোমার মালকিনকে একটু বলে দেখো, যদি তোমার মালকিন আমাদের সন্তানের উপরে মায়া করে একটা রুটি দিয়ে দেয় তাহলে আমাদের সন্তানের পেট ভরে যাবে। সে তো জানি গো, কিন্তু আমি কি আর চাই না বলো, মালকিন নিজের ছেলে মেয়েদের জন্য রুটি বানিয়ে ফেলে দেয়, ওনারা তো ধনী লোক, তাই ওনার ছেলে মেয়েরা রুটি খেতে চায় না, কখনো পিজা কখনো বার্গার এইসব অর্ডার করেই খায়, আমিও তো এইসবের নাম বুঝতেই পারি না। পিজা বার্গার, মা ওগুলো আবার কি খাবার, ওগুলো কি রকম ভাবে খায়? মা তুমি একদিন আমার জন্য এগুলো কিনে আনবে, তাহলে আমিও খেয়ে দেখবো ওগুলো কি রকম ভাবে খায় আর ওগুলো খেতে কেমন হয়। মা তুমি বলো না, আমার জন্য কিনে নিয়ে আসবে তো? আচ্ছা রে মা, আচ্ছা ঠিক আছে, মালকিন আমাকে যখন টাকা দেবে তখন আমি তোর জন্য পছন্দের বার্গার পিজা নিয়ে আসবো, তুই তখন ভালোভাবে খাস, কেমন? এখন তুই বস, আমি কাজে বার হই, দেখ অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা শুনছো, তুমি আজ বাড়িতেই থাকো রুমিকে নিয়ে, রুমির দেখাশোনা করো, আমাকে মালকিনের বাড়িতে কাজে বেরোতে হবে, যদি আর একটু দেরি করি তাহলে মালকিন আমাকে কাজ থেকেই বার করে দেবে। মা মনে করে আসার সময় তোমার মালকিনের কাছ থেকে একটা রুটি নিয়ে এসো, আজকে রুটি খেয়েই কাজ চালাবো, পরে যখন তুমি মাইনে পাবে তখন আমাকে ওইসব কিনে দেবে, কিন্তু এখন অন্তত একটা রুটি নিয়ে এসো, আমি তোমার রুটির অপেক্ষায় বসে থাকবো। বাচ্চা ছোট্ট রুমির মুখে এই কথা শুনে তার মা চোখের জল মুছে মালকিনের বাড়িতে কাজের জন্য চলে যায়। রুমিদের বাড়ি থেকে কিছুটা দূর ছিল কমলা দেবীদের বাড়ি, যেখানে রুমির মা রিম্পা দেবী কাজ করত। আসলে রিম্পা দেবীকে বাড়ির আর্থিক অবস্থার জন্যই লোকের বাড়িতে কাজ করতে হতো। রুমির বাবা অচিন্ত বাবু সেও দিন মজুরের কাজ করত, কিন্তু এই কদিন তার শরীর খারাপ হওয়ার কারণে সে আর কোথাও যেতে পারছিল না, তাই সে বাড়িতেই বসে থাকত আর রুমির দেখাশোনা করত। এই রকম ভাবে সেই দিন রিম্পা দেবী কাজে গিয়ে মালকিনকে বলে, মালকিন আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়, তুমি আবার আমাকে কি জিজ্ঞাসা করতে চাও, তাড়াতাড়ি বলো, আমার অনেকগুলো ফাইল কমপ্লিট করতে হবে, তোমার সঙ্গে কথা বলার মতো সময় নেই। আচ্ছা তোমার কথাটা কি অনেক জরুরি? জরুরি না হলে আমাকে পরে বলে দিও, আমার হাতে এখন খুবই কম টাইম। কমলা দেবী যখন রিম্পা দেবীকে এইসব কথা বলছিল তখন কমলা দেবীর দুই সন্তান পিন্টু আর বাবলি তার কাছে আসে আর মায়ের কাছে এসে বায়না ধরে। মা আমরা আজকে রুটি খাবো না, জানো মা তুমি যেই বার্গারটা অর্ডার করে দিয়েছিলে ওই বার্গারটা খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু, তুমি আজকে ওই বার্গারটা অর্ডার করে দাও না মা। মা আমিও কালকে যেই পিজাটা খেয়েছিলাম ওই পিজাটা আমার খুব ভালো লেগেছে, তুমি আজকে অর্ডার করে দাও না, আমি পিজা খাবো, আমি রুটি খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বাইনা ধরো না, তোমরা চুপ করে সোফাতে গিয়ে বসো, আমি তোমাদের জন্য অর্ডার করে দিচ্ছি। আর এই রিম্পা আমাদের জন্য পরোটা বানিয়ে ফেল, তোর দাদা বাবু নাস্তা করে এক্ষুনি কাজে বের হবে, ঝটপট বানিয়ে ফেল। আর হ্যাঁ বেশি করে পরোটা বানাবি, আজকে তোর দাদা বাবু টিফিন নিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাড়াতাড়ি গিয়ে দাদাবাবুর জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। এই বলে রিম্পা রান্নাঘরে গিয়ে দাদাবাবুর জন্য নাস্তা বানাতে থাকে। কিছুক্ষণ পর চিৎকার করতে করতে ওপর থেকে নেমে আসে কমলার স্বামী। কমলার স্বামী নিচে নেমে আসছে দেখে রিম্পা তাকে নাস্তা দিয়ে দেয় এবং তার টিফিনটাও প্যাক করে দেয়। কিছুক্ষণ পর কমলা দেবীর পার্সেল এসে যায়। তখন কমলা দেবীর দুই সন্তান খুবই মজার সাথে টিভি দেখতে দেখতে বার্গার পিজা খাচ্ছিল। তখনই রিম্পা বাচ্চাদের রুমটা ঝাঁট দিতে ঢুকে তাদের দুইজনকে ওই রকম হাসাহাসি করে টিভি দেখতে আর খেতে দেখে রিম্পা মনে মনে ভাবে,
ধনী লোকেদের জীবনটা কতটা সহজ, কতটা সুন্দর। হে ঈশ্বর, তুমি আমাদের গরিব লোকেদের জীবনটা এতটা কেন কঠিন করলে? তুমি তো পারতে গরিব লোকেদের জীবনটাও এত সুন্দর করে তুলতে। ধনী লোকেদের বাচ্চারা যা ইচ্ছা তাই খেতে পারে, আর গরিব লোকেদের বাচ্চাগুলো শুধুমাত্র একটা শুকনো রুটির জন্য তাদের কাঁদতে হয়। আমার সন্তানটা না খেয়ে বাড়িতে রয়েছে, একটা রুটি খাবার জন্য ছটফট করছে, কিন্তু এই সন্তানগুলো যা বলছে তাই হয়ে যাচ্ছে। রিম্পা দেবী মনে মনে এইসব কথা ভেবে নিজের চোখ দিয়ে জল বার করতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে বাড়ির সমস্ত কাজ মিটে যায়। বাড়ির কাজ মিটে যাবার পর রিম্পা তার মালকিনকে বলে, মালকিন, সকালবেলা আপনার সঙ্গে তো ঠিকভাবে কথাই বলতে পারলাম না, কিন্তু এখন তো আমার সব কাজ মিটে গেছে, আর এখন তো আমাকে বাড়িতে যেতে হবে। বলছি, এবার কি আমি আপনার সঙ্গে এই কথাটা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বল। মালকিন, আমি তো আপনার মতো ধনী নই, তাই আমার সন্তান বাড়িতে শুকিয়ে রয়েছে, একটা রুটির জন্য বেচারিরা ছটফট করছে, আর আপনার বাড়িতে তো সেই রুটিগুলো ফেলেই দিতে হয়। এর মধ্যে থেকে আমি কি দুটো রুটি নিয়ে যেতে পারি? এই রিম্পা, বলি তুই কি আমার কাছ থেকে রুটি নিতে এসেছিস নাকি? আমার বাড়িতে কাজ করতে এসেছিস, তুই আমার বাড়িতে কাজ করিস, আমি তোকে টাকা দিয়ে দিই, তাহলে আমি রুটি দিয়ে যাই করি না কেন? আমার রুটি আমি ফেলেও দিতে পারি, আবার খেয়েও নিতে পারি, তাহলে এইসব তুই দেখতে যাবি কেন? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আমি ওটা বলতে চাইনি। আমার মেয়েটা শুকিয়ে রয়েছে, তাই আমি ওর জন্য একটা রুটি চাইছি। কিছু নিয়ে যেতে হবে না, তোর বহুত কথা হয়েছে দেখছি। আজ রুটি চাইছিস, কাল আবার ভাত চাইবি, তার পরের দিনে মাংস চাইবি, তার পরের দিনে জামা কাপড় চাইবি। তোদের মতো ভিখারিদের খুব ভালো করে চেনা আছে আমার। শোন, এইসব কিছু আমি দিতে পারবো না। তুই কাজ করবি, আমি তোকে টাকা দিয়ে দেবো, আমার বাড়ি থেকে পরোটা রুটি এইসব কিছুই দিতে পারবো না। মালকিনের মুখে এইসব কথা শুনে রিম্পা দেবীর মন অনেক খারাপ হয়ে যায়। তখন সে মন খারাপ করে বাড়ির পথে রওনা দেয়। সে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তখন রিম্পা দেবী মনে মনে ভাবছিল, জানি না সন্তানটাকে গিয়ে আমি কি মুখ দেখাবো, কোন মুখ নিয়ে আমি বাড়িতে ফিরবো। বাচ্চাটা আমায় একটা রুটি নিয়ে আসবার কথা বললো, কিন্তু আমি সেটাও নিয়ে আসতে পারলাম না, তাহলে এখন আমার বাচ্চাটা কি খেয়ে রাত কাটাবে? দুই দিন হলো না খেয়ে রয়েছে, আমি ওর জন্য কোথায় থেকে রুটি পাবো? হে ঈশ্বর, তুমি কেন এই গরিবদের থেকে এরকম পরীক্ষা নিচ্ছ? এইসব ভাবতে ভাবতে রিম্পা দেবী নিজের বাড়িতে যায়। নিজের বাড়ি গিয়ে দেখে বাচ্চাটা খিদেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। অচিন্তবাবু একটু সুস্থ হবার পর সে আবারও কাজে বেরিয়ে যায়। অচিন্তবাবু কাজে গেলে রোজ 100 টাকা করে নিয়ে আসত, আর সেই টাকা দিয়ে রুমির খাবার জোগাড় হয়ে যেত। এইরকম ভাবেই আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন রিম্পা দেবী কমলা দেবীর বাড়িতে কাজে গিয়ে দেখে তার দুই সন্তান বার্গার পিজা খেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারবাবু ওষুধপালা দিয়ে গেছে, আর সেই সময় কমলা দেবী আর তার স্বামীর অফিসের প্রচণ্ড কাজের চাপও পড়ে গিয়েছিল, যে কারণে কমলা দেবী আর তার স্বামী দুই সন্তানের খেয়াল রাখতে পারছিল না। তাদের দেখাশোনা সমস্ত কিছু কাজ রিম্পা দেবীকেই করতে হতো। এইরকম ভাবে আস্তে আস্তে দেখাশোনা করার পর তারা দুই সন্তান সুস্থ হয়ে ওঠে। তখন পিন্টু তার মাকে বলে, মা, আমি আর বোন এত ছোট, আমরা দুই ভাই বোনে পেটে এত যন্ত্রণা কষ্ট পেলাম, কিন্তু তুমি তোমার কাজ নেই পড়ে আছো। আজ তুমি আমাদের একবারও জিজ্ঞাসা করতে গেলে না আমরা কেমন আছি, শুধুমাত্র ডাক্তার দেখিয়ে তোমার কর্তব্য শেষ হয়ে গেল। মা, তুমি তো আমাদের মা, তাহলে তুমি কিভাবে আমাদের এরকম ভাবে দেখতে পারলে? মা, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। না, আমি রিম্পা কাকির সঙ্গে কথা বলবো। রিম্পা কাকি খুব ভালো, রিম্পা কাকি আমাদের কষ্টের সময় আমাদের পাশে থেকে গেছে, গল্প বলে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। পেটের যন্ত্রণাতে আমরা ঘুমাতেই পারতাম না, কিন্তু রিম্পা কাকির গল্প শুনে আমরা ঘুমিয়ে যেতাম। রিম্পা কাকি আমাদের অনেক ভালোবেসেছে। বাবলি আর পিন্টুর মুখে এই কথা শুনে কমলা দেবী তার নিজের ভুল বুঝতে পারে। তখন কমলা দেবী বলে, সত্যি আমি কত বড় ভুল করেছি, একটা মা হয়ে আমি তোদের দেখাশোনাই করতে পারলাম না, আমি শুধু আমার কাজ নিয়েই ব্যস্ত, শুধু টাকা কামাতেই ব্যস্ত, তোদের উপর একটু সময় দেবার মতো আমার সময় নেই। সত্যি আমি অনেক খারাপ মা, আমি তোদের মা হওয়ার যোগ্য নই, আমাকে ক্ষমা করে দিস, আমি আর তোদের সঙ্গে এরকম ব্যবহার করব না। আজ থেকে তোরাই আমার কাছে আগে, আমার কাজ নয়। রিম্পা, তুই আমাকে ক্ষমা করে দিস,
সত্যি তোকে আমি কত ভুল বুঝেছিলাম। আজ তুই যদি না থাকতিস তাহলে আমার দুই সন্তানকে কে ভালো করে তুলতো? তুই ছিলিস বলে আজ আমার দুই সন্তান আবারও আগের মতো সুস্থ হয়ে উঠেছে। মালকিন, এটা তো আমার কর্তব্য। আপনি আমাকে যতই যাই বলুক না কেন, আমি আপনার সন্তানদের নিজের সন্তানদের মতোই ভালোবাসি। আপনার সন্তানটা আমার পর নাকি যে আমি ওকে ভালোবাসবো না? বাচ্চাদের কষ্ট হলে আমি সেটা দেখতে পারি না। রিম্পার মুখে এই কথা শুনে কমলা দেবী রিম্পাকে নিজের বোনের মতো ভালোবাসতে থাকে। আর সেদিনের পর থেকে রিম্পার সন্তানকেও সে নিজের সন্তানের মতোই ভালোবাসতে থাকে। কমলা দেবী তাদেরকে নিজের বাড়িতে থাকতে দেয় এবং নিজের বাড়িতে খাবারও খেতে দেয়। সেদিন গরিব রিম্পা দেবী তার সন্তান এবং অচিন্ত্যবাবু পেট ভরে খাবার খায়। আর এইরকম ভাবেই তারা একে অপরের সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে। জয়শ্রী তার কাকি সাথী দেবী এবং তার কাকা মহাদেব বাবুর সঙ্গে বসবাস করত। জয়শ্রীর কাকা কাকি খুবই অভদ্র মানুষ ছিলেন। তারা সব সময় জয়শ্রীর উপর অত্যাচার করত। জয়শ্রীর মা বাবা ছিল না, সে ছোটবেলা থেকেই তার কাকা কাকির কাছে মানুষ হয়েছে। জয়শ্রী এখন কলেজে পড়ে, কিন্তু তার কাকা কাকি তাকে কলেজে যেতে দিত না। একদিন সাথী দেবী চিৎকার করে বলে, এই মেয়েটা আমার কোথায় মরে গেল কি জানি, কোথাও তো দেখতে পাচ্ছি না। কখন সকাল হয়েছে, আমার মাথা যন্ত্রণা করছে আর এখনো এক কাপ চা পেলাম না। আজকাল এই মেয়েটা ভালো উঠতে শিখে গেছে দেখছি, দানা গজিয়েছে তাই জন্যই ওড়াউড়ি করছে। আমাদেরকে এই মেয়েটাকে বেঁধে রাখতে হবে, না হলে কখন যে উড়ে যাবে তা বোঝাই যাবে না। তখনই সেখানে জয়শ্রী চা নিয়ে আসে। জয়শ্রী তার কাকিকে চা দিয়ে বলে, কাকি এই নাও তোমার চা। জয়শ্রী তার কাকিকে যখনই চা দিতে যায় তখনই সাথী দেবী চায়ের কাপে জোরে একটা হাত মারে এবং পুরো গরম চা সেখানেই পড়ে যায়। এই দেখে জয়শ্রী খুব ভয় পেয়ে যায়। কাকি এটা তুমি কি করলে, চা ফেলে দিলে কেন? কাকির বাচ্চি, কখন থেকে আমি এখানে বসে রয়েছি এক কাপ চা খাবার জন্য? এতক্ষণ পর চা নিয়ে আসলি, এতক্ষণ ধরে কোথায় ছিলি শুনি? তুই তো জানিস টাইমে যদি চা না পাই তাহলে আমার মাথা যন্ত্রণা করে আর আমার রাগ মাথায় উঠে যায়। এই বলে সাথী দেবী জয়শ্রী চুলের মুঠি ধরে। তখন জয়শ্রী বলে, কাকি কাকি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার চুলের মুঠিটা ছাড়ো কাকি, আমার খুব লাগছে। ভালো করে একটা কথা শুনে রাখ, তুই আমাদের মেয়ে নয় ঠিক আছে, যে আমরা তোকে চোখের মনে করে রাখবো। এই রকম ভুল যদি আর দুবারা হয়েছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাকি ক্ষমা করে দাও আমাকে, আমি বাইরেতে ফুল গাছগুলোতে জল দিচ্ছিলাম, আজকের পর থেকে আমি রোজ টাইমে তোমাকে আগে চা এনে দেব, দয়া করে আমার চুলের মুড়িটা ছেড়ে দাও এখন। জয়শ্রীকে কাঁদতে দেখে সাথী দেবী তার চুলের মুঠি ছেড়ে দেয়। তারপর জয়শ্রী আবার চা গরম করে এনে দেয়। তারপর জয়শ্রী বাড়ির সমস্ত কাজকাম মিটিয়ে কলেজে পৌঁছে যায়। ওখানে জয়শ্রীর বন্ধু আয়ান জয়শ্রীকে দেখে খুব খুশি হয়ে যায়। জয়শ্রী, শেষমেশ তুমি কলেজে তাহলে আসলে, এতদিন তুমি কোথায় ছিলে? পুরো দুই মাস পরে তুমি কলেজে আসলে, আমি রোজ তোমার জন্য অপেক্ষা করতাম। তখনই সেখানে জয়শ্রীর বান্ধবী রিম্পা চলে এসে বলে, জয়শ্রী আবার কোথায় যাবে, বাড়িতে থেকে থেকেই তো ওর কাকির অত্যাচার সহ্য করে, ওর কাকি তো ওকে কলেজে আসতে দেয় না। কি জয়শ্রী, রিম্পা এগুলো সত্যি কথা বলছে? হ্যাঁ আয়ান, রিম্পা ঠিকই বলছে, আমার কাকি আমাকে কলেজে আসতে দেয় না। জয়শ্রী, তুমি এত অত্যাচার কেন সহ্য করছো? তুমি তোমার কাকা কাকিকে ছেড়ে দাও না কেন? যারা তোমার উপর এত অত্যাচার করে তুমি তাদের সঙ্গে কি করে থাকতে পারো? আমি তো কিছুই বুঝতে পারি না। আয়ান, এ তুমি কেমন কথা বলছো? দেখো আমি আমার কাকা কাকিকে ছেড়ে দিতে পারি না, কারণ ওনারা ছাড়া আমার আর কেউ নেই। তুমি তো জানো একটা মেয়ে যখন একা থাকে তার উপর কত বদনাম আসে। আয়ান, তুমি আমার জন্য চিন্তা করো না, আমার কাকা কাকি যেমনই হোক না কেন ওনারাই আমার পরিবার। এই বলে জয়শ্রী ক্লাস করতে চলে যায়। জয়শ্রী যখন বাড়ি ফিরে তখন সে দেখে তার বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছে। জয়শ্রীকে দেখে তার কাকি বলে, আয় আয় মা জয়শ্রী, আয় এদিকে আয়, আমরা সকলে তোরই অপেক্ষা করছিলাম। নাও আমাদের মেয়ে জয়শ্রী এসে গেছে, এটাই আমাদের মেয়ে। জয়শ্রীকে দেখে সেখানে উপস্থিত একটা বুড়ো যার বয়স কিনা 50 বছর সে বলে, বা আপনাদের মেয়ে তো খুব সুন্দর দেখতে,
আমি এইরকম মেয়েকে বিয়ে করার সুযোগ একদমই হাতছাড়া করতে পারি না। আমি এই মেয়েটাকে বিয়ে করব, আমি রাজি আছি। ওই রকম একটা অর্ধেক বয়স্ক মানুষের মুখে এই রকম কথা শুনে জয়শ্রীর চোখে জল চলে আসে। তখন জয়শ্রী কাঁদতে কাঁদতে তার কাকিকে বলে, কাকি তুমি এটা কি করে করতে পারো? এই রকম একটা অর্ধেক বয়স্ক মানুষের সঙ্গে আমার বিয়েটা কি করে দিতে পারো? আমাদের মেয়ের একটু মজা করার অভ্যাস আছে, ওর কথাই দয়া করে আপনারা কিছু মনে করবেন না। আপনি শুধু আমাদের মধ্যে যা কথা হয়েছে ওটা মনে রাখবেন, আমি একে বুঝিয়ে দিচ্ছি। এই বলে সাথী দেবী জয়শ্রীর হাতটা জোরে করে ধরে তাকে সোজা রান্নাঘরে নিয়ে যায় এবং তার চুলের মুঠিটা ধরে বলে, এই কি বললি তুই? যদি আর একটাও কথা বলেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে আমি খাইয়ে দাইয়ে এত বড় করেছি, এর ঋণ তো তোকে শোধ করতেই হবে। কাকি, কাকি আমাকে ছেড়ে দাও, আমি এই বুড়ো লোকটাকে বিয়ে করতে পারবো না। আমি অন্যজনকে পছন্দ করি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার, একটু বাইরে বার হতে দিয়েছি বলে এই রকম কাজ করে বেড়াচ্ছিস? দেখ ওই বাইরে যে লোকটা বসে রয়েছে ও তোকে বিয়ে করবে আর আমাদের 5 লক্ষ টাকা দেবে। আমি অন্য কারোর সাথে তোর বিয়ে হতে দেব না। কাকে তুমি সামান্য এই টাকার জন্য আমাকে ওই বুড়ো লোকটার সঙ্গে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, ওই বুড়ো লোকটা এখন তোর বর হতে চলেছে, তাই আমি এখন থেকেই তোকে সাবধান করে দিচ্ছি, ভালোভাবে ব্যবহার কর। আমি যেরকম বলবো সেরকম চলবি, না হলে তুই আমাকে খুব ভালো করেই চিনিস। জয়শ্রী অনেক মজবুরিতে পড়ে যায়, তখন সে তার কাকিকে আর কিছুই বলতে পারে না। এদিকে জয়শ্রীর বিয়ে ঠিক হয়ে যায়। ওদিকে আয়ান জয়শ্রীকে মনে করতে করতে সারা রাত চিন্তার মধ্যে এদিক ওদিক করতে থাকে। আমি কেমন করে জয়শ্রীকে আমার মনের কথাটা বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হয়ে যাক না কেন, কালকে আমি জয়শ্রীকে আমার মনের কথাটা বলেই দেবো। আমি ওকে খুব পছন্দ করি, আমি ওকেই বিয়ে করতে চাই। পরের দিন সকালে ভালোভাবে রেডি হয়ে কলেজে যাই। সে কলেজে গিয়ে জয়শ্রীর অপেক্ষা করতে থাকি। এই জয়শ্রীটা এখনো এলো না কেন কি জানি, আমি কখন থেকে ওর অপেক্ষা করছি। তখনই সেখানে জয়শ্রীর বান্ধবী রিম্পা আসে। রিম্পাকে দেখেই আয়ান জিজ্ঞাসা করে, রিম্পা তুই দেখ না, জয়শ্রী এখনো কলেজে আসলো না, চল না আজকে আমরা দুজনে ওর বাড়িতে যাই ওর সঙ্গে দেখা করতে। আয়ানের কথা মতো আয়ান এবং রিম্পা জয়শ্রীর সঙ্গে দেখা করতে জয়শ্রীর বাড়িতে চলে যায়। আয়ান জানালা দিয়ে জয়শ্রী এবং রিম্পার কথাবার্তা শুনতে থাকে। আমার কাকি একটা 50 বছরের বুড়োর সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, ওই লোকটা খুবই ধনী আর ওই লোকটা আমাকে বিয়ে করবে আর আমার কাকা কাকিকে অনেক পয়সা দেবে বলেছে। জয়শ্রী আমি তোকে কিছু বলতে চাই, আয়ান তোকে পছন্দ করে। আমিও আয়ানকে পছন্দ করি কিন্তু আমি কোনোদিন বলতে পারিনি। এই সব কিছু আয়ান শুনে নেয়। এই কথা শুনে মনে মনে আয়ান খুব খুশি হয়। তারপর রিম্পা জয়শ্রীকে বলে, শোন জয়শ্রী, এই লাস্ট সুযোগ, এটা তোকে নিজেকে নিতে হবে। কাল আমি আর আয়ান ওই কালী পাহাড়ের মন্দিরে তোর জন্য অপেক্ষা করব, যদি তুই চাস তাহলে কাল ওইখানে চলে আসবি। এই বলে রিম্পা সেখান থেকে চলে যায়, তার পিছন পিছন আয়ানও চলে যায়। পরের দিন আয়ান এবং রিম্পা দুইজনই কালী পাহাড়ের মন্দিরে জয়শ্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল থেকে বিকাল হয়ে যায় তবুও জয়শ্রী আসে না। তখন আয়ান মন খারাপ করে চলে যেতে যাবে কি, তখনই জয়শ্রী চলে আসে এবং কিছুক্ষণের পর ওই মন্দিরে জয়শ্রী এবং আয়ান বিয়ে করে নেয়। তারপর জয়শ্রী আয়ানের সঙ্গে তার বাড়িতে যায়। সে শ্বশুর বাড়ি গিয়ে দেখে তার শাশুড়ি বরণ করার জন্য তার সামনে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার শ্বশুর মশাই বাড়িতে ফুল সাজাচ্ছে। জয়শ্রীকে দেখে তার শ্বশুর শাশুড়ি খুবই খুশি হয় এবং তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে। জয়শ্রী তার শ্বশুর শাশুড়ির রূপে সে তার মা বাবাকে খুঁজে পেয়ে গেছিল। এই রকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।